বছরের প্রথম বলয় গ্রাস সূর্যগ্রহণ চলছে, শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল 9:46:06। পৃথিবী থেকে এটি শেষ দেখা যাবে বিকেল 3:34। বাংলাদেশের আকাশেও আংশিক সূর্যগ্রহণ দেখা যায়। রাজশাহীর আকাশে প্রথম সূর্যগ্রহণ শুরু হয় আর শেষ হবে চট্টগ্রামের আকাশে। ঢাকায় সূর্যগ্রহণ শুরু হয় বেলা 11:23। এদিকে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয় বাংলাদেশ সময় দুপুর 1:12:29। বলয়গ্রাস সূর্যগ্রহণ অর্থাৎ সূর্যের ওপর চাঁদের ছায়া, যা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না, বরং সূর্যের চারপাশে লাল আলোর বলয় হিসেবে দেখা যায়। সর্বশেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়েছিল 2019 সালের 26 ডিসেম্বর, সেটাও বাংলাদেশ থেকে আংশিক দেখা যায়।